আমার দেশ সবার থেকে সেরা ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের সকলের প্রিয় বসুন্ধরা কিন্তু তার থেকেও প্রিয় আমাদের দেশ যে দেশ থাকবে সবসময় শীর্ষস্থানে এটাই কাম্য তাই এবার স্বাধীনতা দিবসে একশো ফুট উঁচু পতাকা ঘটনাটি ঘটলো উত্তর দিনাজপুরে আজ সকাল নটার পর থেকেই রায়গঞ্জ শহরের মানুষের দৃষ্টি ছিল একেবারে রায়গঞ্জের আকাশে রাজ্যের তথা দেশেও সম্ভবত সব থেকে উঁচুতে জাতীয় পতাকা উঠছে রায়গঞ্জে সকাল নটায় তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পৌরসভা চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার রায়গঞ্জ শহরের ঘড়ির মোড়ে উত্তোলন করলেন একশো ফুট উঁচু স্তম্ভের ওপর ভারতের ঐতিহ্যবাহী পতাকা এই দিনটি সাক্ষী রইলেন অগণিত রায়গঞ্জবাসী সুবিশাল জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি সুশীল গোস্বামী সহ বহু বিশিষ্ট জনেরা শনিবার চুয়াত্তরতম স্বাধীনতা দিবসের দিনে রায়গঞ্জ শহরের মানুষ এই মাহেন্দ্র সাক্ষী হয়ে রইলেন যেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হলো যার উচ্চতা প্রায় একশো ফুট এই ঘটনা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে রায়গঞ্জবাসীর মনে